সারা জাগানো প্রজাপতি সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ও অভিনেত্রী মৌসুমীকে। এরপর বিভিন্ন নাটকেও কাজ করেছেন এই জুটি। তবে প্রথমবারের মতো বিজ্ঞাপনে এবার তারা একসঙ্গে কাজ করছেন। দীর্ঘ ক্যারিয়ারে একসঙ্গে অভিনয় করলেও কখনো বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করা হয়নি তাদের। সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপন শুটিংয়ে তারা একসঙ্গে অংশ নিয়েছেন। জাহিদ হাসান ও অভিনেত্রী মৌসুমী নাফিস রেজা মানিক পরিচালনায় এটি একটি ইলেকট্রনিক পণ্যের বিজ্ঞাপনে কাজ করছেন। রাজধানী তেজগাঁও ও অবস্থিত কোক স্টুডিওতে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। নতুন কাজ নিয়ে অনলাইনে কথা প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, আবারও মৌসুমীর সঙ্গে কাজ করলাম, ভালো লাগছে। ওর সঙ্গে মূলত আমার আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো, এই জন্য কাজ করতে গিয়ে ভালো লাগে। নতুন এই বিজ্ঞাপনের গল্প নিয়ে জাহিদ হাসান আরও বলেন, এক একটি টিভিসির গল্প তো এক এক রকম, এখানে বৈচিত্র্য রয়েছে। ছোট পরিসরে হলেও কাজে নিয়ে দর্শকদের ভালো লাগবে আশা করছি। বিশেষে মৌসুমীও আমরা দুজনের জুটি নিয়ে বিজ্ঞাপনটি তাদের সঙ্গে আরও রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ। সঙ্গীতায়োজন জিঙ্গেল কণ্ঠ দিয়েছেন তিনি।